পদ্মা সেতুতে 39তম স্প্যান বসতে যাচ্ছে আজ। আবহাওয়া অনুকূলে থাকলে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে 10 ও 11 নম্বর পিলারে বসবে এটি। স্প্যানটি বসানো হলে দৃশ্যমান হবে সেতুর 5,850 মিটার। এটি বসানো হলে আর বাকি থাকবে দুটি স্প্যান। সকালে মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ক্রেনের সাহায্যে 3,140 টন ওজনের স্প্যানটিকে টেনে আনা হয়। এর আগে 21 নভেম্বর 38তম স্প্যানটি বসে। এরপর আর বাকি থাকবে সেতুর দুটি স্প্যান, যা বিজয়ের মাস ডিসেম্বরে বসবে।